পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মানুষ বলে পড়া পড়ে থাকা বস্তু খেলে আব্দুল কাদের জিলানিয়ার পিতা মাতার মতো ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু কথাটা কি সঠিক? প্রথমত, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বাবার নাম ছিল আব্দুল কাদের বিন সালেহ জাঙ্গি দোস্ত। তো উনি ওনার সাথে যে ঘটনাটা বলা হয় যে একটা ফল পড়েছিল নদীতে ভাসতে ভাসতে আসছে, একটা আপেল, তিনি সেটা খেয়ে ফেলছেন। আপেল কিন্তু পানিতে ভাসে না, বোঝা গেল একটা মিথ্যা কথা এটা। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে, আচ্ছা মেনে নিলাম তো কোনোটা হয়তো ভাসছে, আপেল যে আপেল জাতীয় জিনিস এরকম পড়ে থাকলে কোথাও পানিতে পড়ে আছে নদীতে ভাসতে আসছে, এটা হালাল আপনার জন্য, এটা হারাম নয়, এটা নষ্ট হয়ে যাবে। যে জিনিস এরকম নষ্ট হয়ে যাবে মালিক খুঁজতে আসবে না, যে জিনিসের জন্য সাধারণত খোঁজে বের হয় না, এই জিনিস রাস্তায় পড়ে থাকলে খেয়ে ফেলতে হয়। রসুল্লাহ সাল্লাহ আসলাম একদিন রাস্তায় বেরোয়েছেন, একটা খেজুর পড়েছিল। রসুল বললেন যে যদি আমি আশঙ্কা না করতে মানে সৎকার খেজুর, কারণ রসুল্লাহ সাল্লাহ আসলামের সৎকার জাহেজ নেই, সৎকার খাওয়া যায়নি, এই জন্য তিনি বলতেন সৎকার খেজুর না হলে আমি এটা খেয়ে ফেলতাম। রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, আরও বলেছেন, কেউ যদি কোনো বাগানে ঢুকে তাহলে সে বাগানে যা পড়ে যাওয়া জিনিস খেতে পারবে, তবে সে কোনো পকেটে করে নিয়ে আসতে পারবে না, অর্থাৎ কোনো কোঁচাতে এই লুঙ্গির কোনো খোটের মধ্যে নিয়ে আসতে পারবে না, যেহেতু খাওয়ার খাইতে পারবে। এর তো ইসলাম এই জিনিসগুলো এত কঠিন করে দেখে নাই, এই খাবার জিনিসগুলোতে যদি কোনো পড়ে থাকা জিনিস এরকম খাবার জিনিসও আপনি খেয়ে নিতে পারবেন, যেটা জন্য কেউ খুঁজতে আসে না, এটারও বাস্তব কথা। কিন্তু যদি কোনো টাকা পয়সা হয়, মশলা ভিন্ন, টাকা পয়সা হলে নিতে পারবেন না। টাকা পয়সা হলে আপনাকে রসুল্লাহ হাদিস মোতাবেক আপনাকে এক বছর পর্যন্ত আপনাকে মানুষকে জানাতে হবে যেখানে টাকা পাওয়া গেছে কী টাকা, কেউ যদি বলতে পারে, কেউ যদি বলতে পারে তার অবস্থা সম্পর্কে কীরকম টাকা বা কী টাকা কত কীরকম নোট ছিল, তাহলে তাকে দিয়ে দেওয়া হবে, আপনাকে এক বছর জানাতে হবে। যদি জানাতে পারে তাহলে তাকে দিতে হবে, আর যদি জানা এক বছর পরে দেখেন জানাতে পারে নাই, আপনি সেটা সৎকা করে খেতে পারবেন, সৎকা করতে পারবেন, খেতেও পারবেন। যদি খেয়ে ফেলেন পরবর্তী জানা যায় তখন আপনাকে সেটা আবার দিয়ে দিতে হবে, পরে দিয়ে দিতে হবে। এটা কিন্তু হারাম এলাকার হুকুম ভিন্ন, মক্কা বা মদিনা হারাম এলাকাতে যদি কোনো এরকম কোনো কিছু পড়ে থাকতে দেখা যায় আপনি সেটা ধরতে পারবেন না, পচে গেলে পচে যাক, আপনি ধরা যায় নাই, সে কারণ সেখানে অথরিটি আছে, অথরিটি নিবে সেটা, আপনার সেটা ধরতে পারবেন না, শুইতেও পারবেন না। এটা হাদিসে সরাসরি নিষেধ আসছে, হারাম এলাকাতে কোনো পড়ে থাকা জিনিস লোকথাতুল হারাম বলা, এটাকে নেওয়া লোকথাতুল হারাম, সেটা নেওয়া একেবারেই হারাম, কোনোভাবে যায়জ নেই, পড়ে থাকলেও এবং পচে গেলেও আপনার ধরা যায়জ নেই কোনোভাবে, হারাম এলাকার কোনো কিছু ধরা যায় না, এর বাইরে মক্কা মদিনা ছাড়া আর পৃথিবীর যে কোনো জায়গাতে কোনো কিছু পড়ে থাকলে সেটা আপনি নেবেন মানুষকে জানানোর জন্য। যদি জানানোর পর এক বছর জানানোর পর কেউ আসে না, আপনি খেয়ে ফেলবেন, সদে হতে পারবেন, এরপরে যদি আসে আপনি সেটা আবার দিয়ে দিতে হবে তাকে। এই জন্য পড়ে থাকা জিনিস না নেয়াই শ্রেয়, না ধরাই শ্রেয়, যদি পারেন তাহলে সেটা যারা এখানকার দায়িত্বশীল এর লোককে জানাই দিবেন, যারা এখানে থাকে কোনো দোকানওয়ালাকে, যেখানে রাখেন, কেউ যদি আসে নিয়ে যায় তাহলে বেঁচে গেলেন, আপনি নিজে বাঁচার চেষ্টা করলেন। কিন্তু খাবার যদি সামান্য জিনিস হয় যেমন একটা ফল, তাহলে এটা কিন্তু নষ্ট হওয়ার জিনিস, কেউ এটা খুঁজতে আসবে না, আপনি জানেন, যদি এরকম আপনি বুঝতে পারেন যে এটা আসলে খুঁজতে আসবে না, সেটা খেয়ে ফেলা যায়, এবং খেয়ে ফেলা কখনো কখনো এটাকে নষ্ট হওয়ার চেয়ে খেয়ে ফেলা উত্তম কাজ হবে আপনার জন্য। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে যে ঘটনাটা বলা হয় এটা একেবারে মিথ্যা ঘটনা, কারণ আব্দুল কাদের জিলানী বড় হয়েছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, বাবার জাতি বাবার বাবাও বড় হতে হবে, এটা একটা খারাপ জিনিস তৈরি করে নিতে হবে যে এমন বাপের সন্তান এটা বানাচ্ছেন না, একজন বাবা খারাপ হলেও ছেলে ভালো হতে পারে, ছেলে ভালো হইতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কেমন খারাপ ছিলেন জানেন, মূর্তি পূজক ছিলেন, কিন্তু ছেলে হচ্ছেন জগৎবাসীর জন্য আদর্শ কুদওয়া ইব্রাহিম আলাইহিসসালাম, তাহলে আপনি তাকে কি কী বলবেন, এটাকে এটা কীভাবে কীভাবে নেবেন? সুতরাং এই আব্দুল কাদের জিলানির বাবা একটা ফল খেয়ে দৌড়াইতে দৌড়াইতে গেছে, যতক্ষণ পর্যন্ত না কারো বাড়িতে গেছে ওই ব্যক্তি, এবার তারপরে তার কন্যা বিয়ে দিছে ইত্যাদিতে যে গল্প লম্বা করে বানানো হয় এটা কোনো সম্পূর্ণ বানোয়াট। এর বানোয়াটার আরেকটা কারণ আপনি দেখতে পাবেন, ইতিমধ্যে দেখলাম তুরস্ক থেকে একটা সারছে ছোট্ট ক্লিপ সারছে ভিডিও, সেখানে দেখাচ্ছে এই একই ঘটনা আবু হানিফা রহমতুল্লাহের জন্য। আবু হানিফা রহমতুল্লাহের বাপ নোমান ইবনে সাহাবের, তিনি ক্ষুধায় কাতর হয়ে এক ফল পেয়েছেন, খেয়ে ফেলছেন, তারপর তিনি ওর মালিকের কাছে আমি তো খেয়ে ফেলছি, এই ফলটা খেয়ে ফেললাম আপেলটা, এখন আমি কী করি? তো বললো যে তুমি এত বছর আমার চাকরি করতে হবে, চাকরি করার পরে মেয়ে বিয়ে দিলেন, সেই ঘরে হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ। মনে হয় এই ঘটনা চলছে, এটা গল্পের রূপান্তর, আমরা পড়েছিলাম সেরকম অবস্থা।
ঠিক ওরকম গল্প রূপান্তর পাবেন সুফিবাদীর মধ্যে। দেখবেন কি ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা, ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা বলা হয় যে তিনি একদিন ঘরের মধ্যে ইবাদত করতেছেন, আল্লাহ উপরে ছাদের উপরে খটখট করতেছে, বলে কে, বলে আমি ছাদে গোড়া উঠ খুঁজতেছি, গোড়া খুঁজতেছি, বলে তাই নাকি, তো ছাদে কেন গোট পাও, গোড়া পাওয়া যাবে, তুমি যদি রাজপাশায় থেকে আল্লাহকে পাও তো আমি কেন পাবো না, মানে এটা একটা পুরো মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি, রাজপ্রসাদ থেকে আল্লাহকে পাওয়া যাবে কোনো সমস্যা নেই। সুলাইমান আলাইহিস সালাতুসসালাম, দাউদ আলাইহিস সালাতুসসালাম রাজা ছিলেন, আল্লাহকে পাননি এমন কথা বলতে পারবেন না আপনি। এই জন্য যারা এই জাতীয় কথা তৈরি করে তারা মিথ্যা কথা তৈরি করে। এই একই ঘটনা আপনি পাবেন, এই ঘটনা আসলে গল্পের রূপান্তর হয়েছে, এই ঘটনা ছিল বলা হয়ে থাকে, এটা আসলে এই বৌদ্ধ ধর্মের প্রধান কী নাম গৌতম বুদ্ধ, তিনি এরকম রাতের বেলা ঘরে ছিলেন, তিনি আল্লাহকে খুঁজতেছিলেন, তারা তো আল্লাহ বিশ্বাসী না, মানে ঈশ্বরকে খুঁজতেছিলেন, না পাওয়ার কারণে একই ঘটনা তিনি সেটা বলেন যে ছাদের উপরে এরকম শব্দ শুনছেন, তারপর বলছে সেই ঘটনা সমান ঘটনা সেখানে পাবেন আপনি। তারপর তিনি সেখান থেকে পালিয়ে গেছেন, গাছের নিচে বসেছেন, গাছের তিনি এক ধ্যানে বসেছেন, সেই ধ্যানে 12 বছর কাটাইছেন, গাছের শিকড় তার গায়ের উপর দিয়ে চলে গেছে, এগুলো পুরো মিথ্যা কথা, এগুলো সব এটাও মিথ্যা কথা, ওইটাও মিথ্যা কথা, মানুষ একদিন না খেয়ে থাকতে পারে না। গাছের শিকড় তার গায়ের উপর দিয়ে গেছে, কোন ধরনের বসা, এই বসা যুগী বসা ইসলামকে অনুমোদন করে, ইসলাম মানে এটা কোন ইসলাম কোন ইসলাম আল্লাহ 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 কোনোদিন অনুমোদন করে না এই জাতীয় বসা। তাহলে আমরা বুঝতে পারছি অনেক সময় এরকম গল্প মানুষ বানায়, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো এই গল্প এটা বানোয়াট গল্প, এটার কোনো সনদ নাই, এগুলো বানোয়াট গল্প, আবু সালেহ জঙ্গি দোস্ত ইনি এটা করেছেন এমন কোনো দলিল কেউ দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন আমরা বিশ্বাস করি, কারণ তার অনেক কারামাত ছিল, অনেক ভালো মানুষ ছিলেন, সহি আকিদার লোক ছিলেন, তিনি বিশ্বাস করতেন আল্লাহ তালা আশির উপরে আছেন, এবং তিনি অনেক ইসলাহ করেছেন এবং দিনই ইসলাহ, তার ওয়াজ শুনে অনেক মানুষ হেদায়তের পথে আসছে, অনেক অনেক খারাপ লোক তার ওয়াজ শুনে হেদায়তের পথে আসছেন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে শেখ হোসেন ইবনে তাইমি বলতেন আল ইমাম আল কুদওয়া, যে অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, আল আরিফ বিল্লাহ, আল্লাহকে যে চিনেছে এরকম ব্যক্তিত্ব, ইনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাল গুনি আল গুনিয়াতুল তালিবুল হক, আল গুনিয়াতু লিতালিবিল হক, হক যে চায় তার জন্য গুনিয়া যে বইটা তিনি রচনা করেছেন অসাধারণ একটি বই, এই বইটি পড়া উচিত মানুষের। এই বইটির বাইরে অন্য যে সমস্ত গ্রন্থ তার নামে দেওয়া হয় মিথ্যা কথা, কাসিদা গাউসিয়া শিরকি ভরা, শিরকে ভরা, এর বাইরে আরও কিছু গ্রন্থ তার নামে আছে যে মুরিদ ইলা তাহজাব, মুরিদ আমার মুরিদ তুমি পেরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, পানিতে কত মাছ তা আমি জানি, দুনিয়াতে কত বালু তা আমি জানি, এগুলো সব মিথ্যা কথা, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, ওনার নামে মিথ্যাচারের কোনো অভাব নেই, ওনার নামে কারামত বানায় বই লেখা হয়ে গেছে, নিঃসন্দেহে তার কারামত ছিল, কিন্তু সেগুলিকে বানিয়ে কুফুরি পর্যায়ে নিয়ে যাওয়া, কুফুরি শিরকি আকিদে নিয়ে যাওয়া, এটাই হলো সমস্যা। কিছু মানুষ বসে বসে এগুলো কারামতগুলি বানায়, কিন্তু একজন মানুষের ভালো দিকটা বলতে হবে, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন এবং তার অনেক তার মাধ্যমে অনেক মানুষ আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে এসেছেন, এবং তার অনেক যে গ্রন্থ বিষয় আলকুনিয়াতুল তালিবুল হক, হক কথার প্রচার করে সেটা আমরা বলি। সুতরাং এই মানুষের ঘরে যারা মিথ্যাচার বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করা যাবে না, পাক ভারতের মানুষের সমস্যা হচ্ছে একটাই, হয় বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, কাউকে আল্লাহ বানিয়ে ফেলবে আর কাউকে একেবারে সাক্ষাৎ শয়তান বানিয়ে ফেলবে, তারা মধ্যপন্থা অবলম্বন করতে পারে না, সত্য কথাটা বলতে পারে না, যে হ্যাঁ ভালো মন্দ মিলেই মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জান্নাতের সার্টিফিকেট পান নাই, জান্নাতের সার্টিফিকেটটাই তার, নবীরা জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, তাদের চেয়ে উত্তম নন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চেয়ে আব্দুল কাদের জিলানী উত্তম নন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উত্তম, কারণ তিনি ফকহি মাসালা বেশি সময় দিয়েছেন, ফকহি যিনি তিনি বেশি উত্তম ইবাদতকারীর চেয়ে। আপনারা ভালো করে জানেন যে একজন ফকহি হাজার ইবাদতকারীর চেয়ে উত্তম, আর ফকহি হচ্ছে ক্ষণজন্ম পুরুষ, ক্ষণজন্ম মানুষ, আবু হানিফা রহমতুল্লাহ উত্তম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চেয়ে। এখন অনেকে বলেন যে তার প্রত্যেকে তার ফিল্ডে না, আবু হানিফা রহমতুল্লাহ ইবাদতের ফিল্ডে উত্তম, ইবাদতের ফিল্ডে উত্তম, এবং তিনি যদি তাবেইন বলা হয় তাকে তাবেইন হলে তো আলহামদুলিল্লাহ, তাবেইন না হলে তবে তাবেইন অর্থাৎ খায়রুল কুরুন অন্তর্ভুক্ত, আব্দুল কাদের জিলানী খায়রুল কুরুন অন্তর্ভুক্ত না, অনেক পরের মানুষ, তারপরেও আমরা তাকে অবজ্ঞা করছি না, তিনি অনেক বড় আবেদ ছিলেন, আরেফ ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের তার মর্যাদাপূর্ণ অবস্থা রাখতে হবে, তাকে তার সীমার বাইরে নিয়ে না যাওয়া হয়। যারা মনে করে আব্দুল কাদের জিলানী গায়েব জানতো, যা ইচ্ছে তা করতে পারতো, ছেলেকে মেয়ে বানাতে পারতো, তারা এই জাতীয় কুফুরি এবং শিরকির মধ্যে লিপ্ত, এই জাতীয়
আবার আছে অনেকে, আমি যেটা বলছিলাম এখন আপনার প্রশ্ন উত্তরে আসি, অনেকে আছে যে এই ছোটোখাটো জিনিস নিয়ে অনেক সন্দেহের মধ্যে পড়ে যায়, এটা একটা, এটা শয়তানের কার সাথে, এটা তো ওয়াসওয়াসা রোগী, আমি তো অমুক দিন এই অমুক দিকে তাকাইছিলাম এবার কি ইমান আছে কিনা, এটা ওয়াসওয়াসা রোগী আপনার, ওয়াসওয়াসা রোগ এর, এই ওয়াসওয়াসার পিছনে চলতে চলতে এরপর নামাজ থেকে তাকে দূরে রাখবে, এরপর বড় কাজ থেকে দূরে রাখবে। যেন আপনি কোন দিন আব্দুল কাদের জিলানি যে যেটা খেয়েছে কোনো দিন, এই জাতীয় পিতা যে সেব ফল বা আপেল খেয়ে ফেলেছে এই জন্য তিনি দৌড়াইছে, এই মিথ্যা স্যার শুনে এখন আপনার মনে হচ্ছে কোন দিন কী খেয়ে ফেলছেন এখন আমার কী হবে, এই জাতীয় ভয় মরে যাচ্ছেন, এটাও এক শয়তানের কার সাথে আপনাকে নেক্সট শুরুতে এসে আপনাকে ধোকা দিচ্ছে। আপনার উচিত হবে তবে ইস্তেগফার করা, আল্লাহ আমি তো জানতে পারিনি কীভাবে খেয়ে, যদি খেয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও, কয় মানবকে মাফ চাওয়া, কারো হক জানা থাকলে দিয়ে দেওয়া, নাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া, নাহলে ওরকম টাকা সদকা করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বের হওয়ার পথ আপনাকে দিয়ে দিয়েছেন। কিন্তু তাই বলে এটার জন্য বাড়াবাড়ি করা, একেবারে এটার জন্য আবার প্রশ্ন করে মরে যাওয়া, বা আমি কী হলো আমি তো আমাকে এটাকেই বলছিলাম ওইটা হয়েছে, অথবা এই সামান্য জিনিসের জন্য দুনিয়া করে বেড়ানো, এটা শয়তানের কারসাজি, আপনাকে শয়তান এটা দিয়ে আবার ধোকা দিচ্ছে। এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে, ছোটোখাটো জিনিস নিয়ে বড় ক্ষতুর করে তোলা, বড় জিনিসকে ছোটো করে তোলা, এটা শয়তানের কাজ। সলাত এবাদতের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, অনেকে দেখা দেখবেন যে এই জিনিস নিয়ে টানাটানি করতেছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে মানুষের হক আদায়ের ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতেছে, মানুষের জন্য দৌড়াদৌড়ি করতেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সলাতের প্রতি গুরুত্ব নেই, আবার হারাম কাজ করতেছে, দুটোই খারাপ। আল্লাহর হক বন্ধ রাখবে, সব সচেতন থাকতে হবে, ভারসাম্যপূর্ণ জীবন ইসলামে আছে, ভারসাম্য বাদে চলা যাবে না। সুতরাং এই জাতীয় ছোটোখাটো জিনিস পড়ে আসিল খেয়ে ফেলছে, এটার ইয়া দেখাইয়া সকজন মানুষ তার ঋণ পরিশোধ করার জন্য সারা জীবন দৌড়াতে হবে, এটা ইসলাম বলে না। তওবা করেন, ইস্তেগফার করেন, জানলে তাকে দিয়ে দেন, না জানলে আল্লাহর কাছে ক্ষমা চান, অথবা যে জিনিস নষ্ট হয়ে গেছে সেই জিনিস সদকা করেন। হতাশ হওয়ার কোনো কিছু নেই ইসলামে, ইসলাম কোনো হতাশ করে না মানুষকে, ইসলাম আশান্বিত করে, হতাশ করে দিবেন না কোনো দিন, হতাশ হতে যায় তাকে অবশ্যই ফিরে আসতে হবে দিনের দিকে যতক্ষণ পারেন, যখনই পারেন খারাপ দিকে দেখছেন ছেড়ে দিয়ে দিনের দিকে ফিরে আসতে হবে, এটা হলো মূল কথা, কিন্তু হতাশ হবেন না।